লক্ষ্য এবং উদ্দেশ্যকে বাধাগ্রস্ত করার জন্য স্বৈরাচারের দোসররা এখনো তাদের ষড়যন্ত্রকে অব্যাহত রেখেছে। সিদ্ধান্ত পাকা পরিপক্ক থাকতে দেব না, দ্রুত নির্বাচন দিয়ে আমছালা গুছায় যেখানে যাবেন চলে যাবেন। আসসালামু আলাইকুম দর্শক, এই জন্য ডেকে এনে ডক্টর ইউনূসকে অপমান করা হচ্ছে। হ্যাঁ দর্শক, দেশের সকল রাজনৈতিক দলের চাওয়াতেই কিন্তু সে সময় দেশের সংকট কাটাতে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব দেওয়া হয়েছিল ডক্টর ইউনূসকে। কিন্তু এখন দেশের পরিস্থিতি স্বাভাবিক না হতে ডক্টর ইউনূসকে ক্ষমতা থেকে সরাতে দেশের রাজনৈতিক দলগুলো উঠে পড়ে লেগেছে, অর্থাৎ অতি দ্রুত নির্বাচন চাচ্ছে তারা। এখন প্রশ্ন হলো, ডক্টর ইউনূসকে দিয়ে যদি দেশের কোনো মঙ্গলই না হয় তবে কেন তাকে ক্ষমতায় বসানো হলো? হ্যাঁ দর্শক, সেটারই বিস্তারিত আজকে আপনাদের প্রমাণ সহ দেখাবো। তবে চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আওয়ামী লীগের ডিসিগুলোকে নিয়োগ দিচ্ছেন কেন? কেন দিচ্ছেন? আওয়ামী লীগের সচিবগুলো নিয়োগ পাচ্ছে কেন? কেন দিচ্ছেন? সিদ্ধান্ত পাকা পরিপক্ক, ক্রাইম করে ফেলছেন। দ্রুত নির্বাচন দিয়ে আমছালা গুছায় যেখানে যাবেন চলে যাবেন, বিদায় হন। যখন যে ক্ষমতায় থাকে তার অনুসারীদের মাথা ভর্তি গরুর গোবর হয়ে যায়, সুস্থ মস্তিষ্কের মানুষও গোবর ভর্তি মাথা হয়ে যায়। কেন বলছি, ইলিশ ভারতকে দিচ্ছে 3,000 টন ইলিশ। তো গতকাল থেকে দেখছি যে বৈষম্য বিরোধী, তারপরে নাগরিক কমিটি, তাদের অনেকে ইনআইবিএনে প্রচার করতেছে, আমরা তো উপহার দিচ্ছি না, আমরা রপ্তানি করছি। এবং গরুগুলো বলতেছে তারা বাণিজ্য ঘাটতি কমাচ্ছে 3,000 টন ইলিশ দিয়া। তো বিষয়টা এরকমই মনে হলো যে যখন যে ক্ষমতায় থাকে তখন সে ভারতের দালালি করে, আবার এই দালালিকে বৈধভাবে প্রমাণ করার চেষ্টা করে। যেমন এই যে অর্থ বাণিজ্য উপদেষ্টা, সে বলতেছে আমরা নাকি আবেগের বশবর্তী হইয়া ইলিশ দেওয়ার বিরোধিতা করতেছি। তো কি বলবো, আসলে আমরা যারা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলি আমরা বড়ই আবেগী, আমরা দেশকে ভালোবাসি, দেশের স্বার্থকে ভালোবাসি। আমরা আমাদের সীমান্তে নিহত ফেলানি, স্বর্ণা দাস, জয়ন্ত, আরও যে বাংলাদেশের নাগরিকরা, তাদের সেই হত্যাকে উপলব্ধি করি যে সীমান্তে যাওয়ার কারণে কীভাবে একটা দেশের নাগরিককে হত্যা করা হয়েছে। তো আমাদেরকে আবেগী বলছে, তো আপনার মধ্যে বাংলাদেশের আবেগটা নাই কেন আপনাকে জিজ্ঞাসা করছি। ইলিশ বাঙালিদের কাছে একটা মাছ, খুবই সুস্বাদু, এটা আমরা খাই, ঠিক আছে, কিন্তু এটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, তাদের ইলিশ পেতেই হবে। তার মানে কি, তাদের এই অতিরিক্ত মানে আগ্রহ এবং ডিমান্ডের কারণে ইলিশ একটা সাধারণ মাছে আর অপেক্ষা করছে না, ইলিশ একটা অস্ত্রতে রূপান্তরিত হয়েছে, ইলিশ একটা বিনিময়ের জন্য গুরুত্বপূর্ণ হীরকখণ্ডে রূপান্তরিত হয়েছে। আমরা এই ইলিশের বিনিময়ে চাইতে পারতাম যে আমার নদীর হিসাব, পানির হিসা, বন্যার হিসাব, কেন বন্যা হলো, আমরা কিছুই চাইলাম না, আমরা দিয়ে দিলাম। তো এটা আসলে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে যারা লড়াই করে না তারা এটা বুঝবে না, তাদের বোঝার ক্ষমতা আলাদা দেয়নি। তবে এদের অনেকেই দুদিন আগেও ভারতের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, বক্তব্য দিয়ে এখন আবার বলতেছে আমরা তো রপ্তানিই করছি, ঠিক আছে, তোদের চালাকি আমরা বুঝতে পারি নাই, বুঝছস, আমরা অনেক বোকা, বাংলাদেশের নাগরিকরা আরও বেশি বোকা, তারাও তোদের চালাকি ধরতে পারছে না, ইলিশ রপ্তানি করছে। তো এগুলো আসলে হিম্মত এবং হ্যাডাম, হিম্মত এবং হ্যাডাম, যে হিম্মত দিয়ে আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে হয় এদের ওই হিম্মত নাই। স্ত্রের কর্তা ব্যক্তির যেই হিম্মত, মানসিক শক্তি, ওইটা একটা আমলার থাকে না, একটা এনজিওর মালিকেরও থাকে না, এটা থাকে রাজনৈতিক ব্যক্তির। কেন থাকে বলতেছি, ওই বছরের পরে বছর পুলিশের পাশে বাড়ি খাতে খাতে পাশা শক্ত হয়ে যায়, ঠিক আছে, চোখে যখন কাঁচা মরিচ জ্বলে দেয় তখন ওই চোখটাও পাথর হয়ে যায়, চোখ দিয়ে অযথা কান্না বের হয় না, আবেগ বের হয় না, ঠিক আছে। রাজনৈতিক ব্যক্তির পিছনে লাখো কোটি মানুষের সমর্থন থাকে, এই জন্য তারা মানসিকভাবে শক্তিশালী। এই জন্যে আমি বলি যে এই সরকার যত দ্রুত সম্ভব দায়িত্ব রাজনৈতিক শক্তির হাতে দিয়ে দিতে হবে, না হলে এই দুর্বল সরকার, যে এ হলো মানে আমি বলি এই সরকার হলো বিধবার বউ, ঠিক আছে, মানে মরে যাওয়া স্বামীর বউ, মানে এই স্বামীর বউ সবার ভাবি, এর কাছে যে যা আবদার করতে পারে ভাবি আবেগে সব দিয়ে দেয়, এই সরকার নাচ্ছে সেই রকম। কিসের জন্য বলছি, মানে ইন্টারমিডিয়েট কলেজের কিছু ছাত্র ইন্টারমিডিয়েট পরীক্ষা বাতিল করার জন্য বলছে, অল্প কিছু ছাত্র যাই বলছে সচিবালয়ে ঢুকে পড়ছে, ভয়ে বলছে যা দাবি আদায় করে নিলাম, তো যেই যাচ্ছে যৌক্তিক হোক অযৌক্তিক হোক ভয়ের ঠেলায় বলে দিচ্ছে আদায় করে নিলাম, যাও দাবি মেনে নিলাম। তো এই গরিবের ভাবিরে দিয়ে আপনি রাষ্ট্র চালাবেন, এত সহজ না।
শেখ হাসিনার বিচার করার মিনিমাম হিম্মত এদের নাই। কিন্তু আমরা কি চাই? আমরা আমাদের যে ভাইগুলো চোখ হারাইছে তাদের বিনিময়ে, চোখের বিনিময়ে ওই শেখ পরিবারের চোখ খুইলা ওদের চোখে আমরা লাগাই দিতে চাই। এটা আমাদের মনোবাসনা, এটা কেবলমাত্র রাজনৈতিক শক্তি করতে পারবে, কোনো এনজিওর এরা পারবে না। ঠিক আছে, আরও অনেক হিসাব আছে ভাই, যেই আমরা যারা আমাদের চোখের সামনে ভাইদেরকে মরতে দেখছি আমরা তো ফিল করি যাদের কেউ মারা যায় নাই তারা এটা ফিল করবে না। এই সরকারে কোনো শহীদের বাবা নাই, শহীদের মা নাই যে শহীদদের হয়ে এখানে ব্যবস্থা নেবে। এই দেখে সারা দেশে সমাবেশ করে, নির্লজ্জের দল সমাবেশ করছে, টাকা কই পাচ্ছে? ওই চিকিৎসার জন্য টাকা ব্যবস্থা হচ্ছে না, কিন্তু এদের সমাবেশের জন্য টাকা ব্যবস্থা হচ্ছে। দেখেন আপনার হলো এই আহত যারা হলো, একজন আহতকেও বিদেশে নেয় নাই, একজন আহতকেও বিদেশে নেয় নাই, অথচ স্বাস্থ্যমন্ত্রী সে নাকি সিঙ্গাপুরে গেছে। সিঙ্গাপুরে না কথা ছিল আহতদের, এটা সিঙ্গাপুরে ঘুরতে গেছে স্বাস্থ্য উপদেষ্টা। তারপরে দেখেন অনেকগুলো রুগী এক মাস পরে মারা গেল, দেড় মাস পরে মারা গেল, যারা চিকিৎসা শাস্ত্র নিয়ে ছোটোখাটো কাজ করেছেন বা রুগী ব্যবস্থাপনা নিয়ে কাজ করেছেন। একটা গুলিবিদ্ধ রুগী যদি কোনোভাবে সাত দিন বাঁচতে পারে তাহলে তার বাঁচার সম্ভাবনা 50% বেড়ে যায়। অথচ 35 দিন, 40 দিন, 50 দিন মানে পরে এক একটা রুগী মারা যাচ্ছে। তার মানে কি? তার মানে ওই রুগীটা এতদিন ধরে জীবনের সাথে লড়াই করলো, সে নিজে নিজে খাইছে, ওয়াশরুমে গেছে, এই সময় এসে মারা যাচ্ছে কেন? প্রপার ট্রিটমেন্ট দেওয়া হয় নাই, তার ইনফেকশন হয়েছে, তার ড্রেসিংটা ঠিকমতো করা হয় নাই। এই দায়িত্ব মানে ওই খারাপ ভাষায় বলতে হয় তাদের ছিল না, করলো না কেন? উচিত ছিল চিকিৎসা বিষয়ে একটা উপদেশটাই দেওয়া, মানে এই আহতদের নিয়ে একটা উপদেশটা দেওয়া। আসলে বলবো কি, যারা এখানে মানে এইখানে মানে বেশ কয়েকজন সচিব আমলা আছে যারা আওয়ামী লীগ সরকারের বেনিফিশিয়ারি, মানে হু দ্য হেল দে টু ইন দিস গভর্নমেন্ট, তারা এই গভর্নমেন্টে কে, কেন আসলো? হ্যাঁ, আমি আজকে একটা মন খারাপ নিয়ে একটা কথা বলছি আপনাদেরকে। এখানে আমাদের একজন উপদেষ্টা রয়েছে, সে ডক্টর ইউনুসের ওয়াইফের চিকিৎসা করছিল। এই ওয়াইফের চিকিৎসা করার যোগ্যতায় তাকে একটা উপদেষ্টা পদ দেওয়া হয়েছে। সে আওয়ামী লীগ সরকারের আপনার সময়ে মানসিক হাসপাতালের পরিচালক ছিল, আওয়ামী সরকারের একজন সুবিধাবাদী ছিল, সুবিধাভোগী। আমরা আমাদের ভিতরে জলে আমরা মন খারাপ নিয়ে বসে থাকি আমাদের উদ্দেশ্য, কিন্তু এই লক্ষ্য এবং উদ্দেশ্যকে বাধাগ্রস্ত করার জন্য স্বৈরাচারের দোসররা এখনো তাদের ষড়যন্ত্রকে অব্যাহত রেখেছে। প্রিয় ভাই বোনেরা, আজ যে শহীদদেরকে আমরা সম্মান দিয়েছি এখানে, সেই শহীদদের আত্মত্যাগকে যদি মূল্যায়ন করতে হয়, আজ যেই পঙ্গু ভাই বোনদের বা ক্ষতিগ্রস্ত আমাদের সহকর্মী ভাই বোনদেরকে যে আমরা এই যেই সম্মান দিয়েছি তাকে যদি মূল্যায়ন করতে হয়, তাদের আত্মত্যাগকে যদি মূল্যায়ন করতে হয়, তাহলে আজ দল মত নির্বিশেষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে এই দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা বিগত দিনে দেখেছি যে স্বৈরাচার সময় তারা ক্ষমতা ধরে রাখার জন্য তারা বিভিন্ন অপবাদ দিয়ে জাতিকে বিভক্ত করার চেষ্টা করেছিল। তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিভক্তি চায় না, আমরা চাই জাতিকে ঐক্যবদ্ধ করতে। আমরা চাই আমরা সকল দল মত নির্বিশেষে, বাংলাদেশে বিএনপি যেমন আছে, বাংলাদেশে অন্য আরো রাজনৈতিক দল আছে, আপনারা দেখেছেন কয়েকদিন আগে, আপনারা দেখেছেন আমরা বলেছি দলের পক্ষ থেকে যে আমরা দলের পক্ষ থেকে 31 দফা একটি পরিকল্পনা বা কর্মসূচি আমরা ঘোষণা করেছি। এই 31 দফায় আমরা পরিষ্কারভাবে তুলে ধরেছি যে আমরা চাই আমরা সকলকে নিয়ে সরকার গঠন করতে। আমাদের সাথে বিশেষ করে আমাদের সাথে বিগত 17 বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় যে সকল রাজনৈতিক দলগুলো আমাদের সাথে ছিলেন, আমরা চাই দল মত নির্বিশেষে সকলকে নিয়ে এই জাতি গঠন করতে, সকলকে নিয়ে এই দেশকে পুনর্গঠন করতে। প্রিয় ভাই বোনেরা, দেশনেত্রী খালেদা জিয়া একটি কথা বলেছিলেন যে এই দেশের বাইরে দেশনেত্রী খালেদা জিয়ার কোনো ঠিকানা নেই, বাংলাদেশের বাইরে দেশনেত্রী খালেদা জিয়ার কোনো ঠিকানা নেই। দেশনেত্রীর খালেদা জিয়ার সন্তান হিসাবে আজ আপনাদের সামনে একইভাবে আমিও বলতে চাই, বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, কাজেই এই দেশই আমার ঠিকানা, এই দেশই আমার প্রথম ঠিকানা, এই দেশই আমার শেষ ঠিকানা, কাজেই এই দেশের জন্য
আমরা এই দেশের মানুষের ভালো কিছু করার জন্য আমাদের সকল প্রকার আমাদের সব রকম প্রচেষ্টা আমাদের থাকবে। প্রিয় ভাই বোনেরা, কাজেই এই দেশই আমাদের প্রথম, এই দেশই আমাদের শেষ বাংলাদেশ। যেই শত হাজার মানুষ আত্মত্যাগ করেছেন স্বৈরাচারকে বিদায়ের জন্য, যেই হাজারো মানুষ নিজেদের ক্ষতির সম্মুখীন হয়েও দমে যাননি স্বৈরাচারকে বিদায় করার জন্য, সেই মানুষগুলোকে সম্মাননা জানিয়ে, সেই মানুষগুলোর আত্মত্যাগকে মূল্যায়ন করে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকি। কেউ যাতে আমাদের ঐক্য নষ্ট করতে না পারে, কেউ যাতে আমাদেরকে পিছিয়ে দিতে না পারে, সেই ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে। তো দর্শক, আপনি একজন দেশের সাধারণ নাগরিক হিসেবে আপনি কি মনে করেন, দেশে কি অতি দ্রুতই নির্বাচন দেওয়া উচিত নাকি আগে দেশ সংস্কার করা উচিত? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটুকু।